নামাজি মুসলমান এই যুগে পাওয়া যায়, রোজাদার মুসলমানের যুগে পাওয়া যায়, দাড়িওয়ালা মুসলমানও পাওয়া যায়, টুপি জুব্বাওয়ালা মুসলমানও পাওয়া যায়, আলহামদুলিল্লাহ কোরআন পড়নওয়ালা মুসলমান পাওয়া যায়। মানুষের অধিকার পাই পাই করে হিসাব করে বুঝিয়ে দিবে, কোনো মানুষের অধিকার নষ্ট করবে না, এই রকম মুসলমান আজকাল খুব বেশি পাওয়া, অথচ জান্নাতের জন্য তারাই সিলেক্টেড হবে যারা বান্দার হকের ব্যাপারে সচেতন দায়িত্বশীল। আল্লাহর হকে একটু ত্রুটি করে ফেলছেন, নামাজে একটু ভেজাল করে ফেলছেন, আপনি আশা রাখতে পারেন জোরালোভাবে আল্লাহ মাফ করে দিবেন যদি আপনি মাফ চান, পরবর্তীতে কারেকশন করে নেন, কিন্তু মানুষের হক নষ্ট করেছেন আল্লাহ রাব্বুল আলামিন নিজেও সেটা মাফ করবেন না, কোনো দায়িত্ব নেবেন না। ডেঞ্জারাস বিষয়, ভয়াবহ বিষয়, সবাই সাবধান থাকবো তো ইনশাআল্লাহ। আমাদের অনেক ভাইরা আছেন শুধু নফল আমল খোঁজেন, নফল আমল খোঁজা ভালো, নফল আমল করবেন দরকারও আছে, কারণ নফল আমল দিয়ে ফরজের ঘাটতি আল্লাহ তাআলা পূরণ করবেন, কিন্তু বাবারে নফল আমলের পরিমাণ বাড়ানোর চাইতে শত শত হাজার হাজার গুণ বেশি গুরুত্বপূর্ণ হলো আপনার দ্বারা কোনো মানুষের অধিকার বা হক নষ্ট হচ্ছে কিনা সে বিষয়টা। আমাদের সমাজে অনেক মানুষ দেখবেন মসজিদ থেকে নামাজ পড়ে এসে চায়ের দোকানে বসেই শুরু হয়ে গেছে গ্রামের আরেকজনকে নিয়ে সমালোচনা, তার বিরুদ্ধে নানান আলাপ আলোচনা, জেনে না জেনে, বুঝে না বুঝে, আন্দাজে বিভিন্নভাবে আলোচনা আছে না নাই। তো আপনার এই ইবাদত বন্দেগী তাসবিহ তাহলিলের কি মানে আছে? একজন মানুষের অধিকার নষ্ট করছেন, তার পেছনে তার নিয়ে সমালোচনা করছেন। আপনার জাহান্নামে যাওয়ার জন্য খুব বেশি কিছু প্রয়োজন হবে না, এই বদআমলটা এটার প্রায়শ্চিত্ত করতেই আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাহাসাদু, তোমরা কেউ কারোর প্রতি হিংসা করিও না। আল্লাহ কাউকে বেশি দিয়ে দিয়েছে, কারোর ছেলের উপার্জন বেশি আছে, তুমি এটার জন্য হিংসা করিও না যে কেন তার বেশি আছে, তোমার ভিতরে জ্বালা পোড়া যেন না হয়। ওরে আল্লাহ বেশি দিছে, তুমি খুশি হও, আল্লাহ ওকে দিছে, আমাকেও দেখ যে আল্লাহ তাকে দিছে আমাকেও দিতে পারে কি পারে না, আরেকজনকে দিলে আল্লাহ আমার কোনো অসুবিধা আছে। আল্লাহ কারোর ছেলেকে অনেক টাকা পয়সা দিছে, তার ছেলেরা তাড়াতাড়ি দালান বিল্ডিং কোঠা করে ফেলছে, কারোর ছেলে ভালো রেজাল্ট করে ফেলছে, কেউ ব্যবসা করে মাশাআল্লাহ অনেক উঠে গেছে, আপনি উঠতে পারতেছেন না বহু চেষ্টা করেও, তো ওই ব্যক্তির প্রতি আপনি হিংসা করবেন না। তার প্রতি যদি হিংসা করেন তাহলে তার প্রতি হিংসা হয় না, এটা হলো আল্লাহর ফয়সালার প্রতি অসন্তোষ প্রকাশ যে আল্লাহই তো তাকে দিছে, তার মানে আমি আল্লাহর সিদ্ধান্তটা মানতে পারলাম না, আমার মনে কষ্ট হচ্ছে, এটা তো ডেঞ্জারাস কথা। এই জন্য ইমানদার কখনো কারোর ভালো দেখলে, কারোর কল্যাণ দেখলে কখনো তার মন খারাপ হবে না। আল্লাহ আমার পাশের দোকানদারে অনেক কেনা বেচা দিয়েছেন আজকে, খুব ভালো কথা আলহামদুলিল্লাহ, আল্লাহ তারা আরও দেখ, আল্লাহ আমাকেও দেন, আল্লাহ তাকে দিছেন আমার কোনো আপত্তি নাই, আমাকে একটু দেন, এটা হলো মুসলমানের স্বভাব। আর নামমাত্র মুসলমান হলে আমার দোকানে বেচা কিনা হোক আর না হোক, ওর দোকানে যেন কাস্টমার না যায়, আমার আল্লাহ পয়সা দেখ আর না দেখ ওর পয়সা যেন আমি দেখতে না পারি, এই রোগ আমাদের মধ্যে আছে না নেই? হিংসুক কখনো ভালো মুসলমান হতে আল্লাহ অনেকেরে দেখবেন তার ব্যবসা বাণিজ্য ভালো দেয় নাই, ছেলেটাকে আল্লাহ তারা অনেক বড় মানুষ বানিয়ে দিয়েছেন, আছে না নেই? আরেকজনকে আল্লাহ তালা ব্যবসা বাণিজ্য অনেক দিয়ে দিছে, ছেলে মেয়েগুলো সবা মানুষ হয়েছে। আল্লাহ তালা কাউকে ঠকান না, এক একজনকে এক এক দিক দিয়ে দেন, আল্লাহর প্রতি ইমান এনে থাকলে আল্লাহর ফয়সালার পরে সন্তুষ্ট রাখা ইমানের দাবি, রেদা বিল কাদা ইমানের গুরুত্বপূর্ণ একটা পার্ট। এই জন্য ভাইয়ের আমার কারোর প্রতি কোনো হিংসা বিদ্বেষ অন্তরে রাখবো না। আল্লাহ তালা কোরআনে ঘোষণা দিয়েছেন জান্নাতে ঢুকানোর আগে ফিল্টার করে করে আমাদের অন্তরগুলো থেকে, কারোর অন্তরে যদি হিংসা থাকেও মাপটাপ যদি আল্লাহ তাআলা করে থাকে জান্নাতেও দেন, এগুলো সব পরিচ্ছন্ন করে, গিল শত্রুতা বিদ্বেষ হিংসা এগুলো পরিচ্ছন্ন করে তারপরে আল্লাহ তাআলা জান্নাতে দিবেন। অতএব মানুষের প্রতি হিংসা করার যে অপরাধ আছে এটাকে আমরা অপরাধ মনে করি না, চুরি করলে আমরা গুনাহ জানি, ডাকাতি করা গুনাহ আমরা জানি, কেউ হারাম জিনিস দেখলো সেটা আমরা হারাম জানি, জেনা করলো সেটা হারাম আমরা জানি, দুর্নীতি করলে এটা আমরা হারাম জানি, মানুষ খুন করলো হারাম জানি, একজনকে গালি দিলে এটা হারাম আমরা জানি, অনেক হারাম আমরা জানি, কিছু হারাম আছে যেগুলোকে আমরা সযত্নে সযত্নে দুধ কলা দিয়ে যেরকম সাপ পোষে নিজের বুকের ভিতরে আমরা সেগুলোকে পুষি, সেরকম একটা পাপ অপরাধ হলো হিংসা। নামাজ পড়ে লম্বা দাঁড়িয়ে আছে, টুপি আছে, জুব্বা আছে, ওয়াজ করে মানুষ বাহবা দেয়, কিন্তু কলিজার ভিতরে হিংসা ভরা। কেয়ামতের ময়দানে আমাদের যে বিষয়টি উপকারে আসবে সেটা হলো আমাদের পরিচ্ছন্ন অন্তর, যে অন্তরের ভিতরে কোনো হিংসা নাই, বিদ্বেষ নাই, শত্রুতা নাই। আজ মুসলমানদের মধ্যে অন্তরগুলো আমাদের পচে গেছে ভাই, কেয়ামতের ময়দানে যদি আল্লাহর কাছে এরকম একটা মন নিয়ে যেতে পারেন, আল্লাহ
আমার মনের ভিতরে হিংসা বিদ্বেষ যা ছিল আমি আত্মশাসন করে আত্মপর্যালোচনা করে সেগুলো বের করে মনটাকে ফ্রেশ করেছি কারোর প্রতি বিদ্বেষ রাখি নাই এই মন নিয়ে আমি আপনার কাছে যেতে পেরেছি এই একটা আমল যদি করে যেতে পারেন ভেরামা আখিরাতের পথ অনেক মসৃণ হবে অনেক মসৃণ হবে চেষ্টা করব না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ লা তাহাসাদু তোমরা একে অন্যের প্রতি হিংসা করবে না ওয়ালা তাবাগাদু একে অন্যের প্রতি বিদ্বেষ পোষণ করবে না শত্রুতা পোষণ করবে না ওয়ালা তানাজাসু নাজাস একটা পরিভাষা ভাই আর্থিক লেনদেনে সাধারণত এটা হয়ে থাকে আমরা অনেক সময় প্রতারণা করি সত্য লুকানোর চেষ্টা করি আরজনকে ক্ষতিগ্রস্ত করতে পারি চাই ইমানদার সেটা করতে পারেন না ওয়ালা তাবাগাদু ولا يبيع احدكم على بيع بعض কেউ কেনা বেচা করার জন্য আলাপ আলোচনা কিছুটা আগায় নিছে মাঝপথে সেখানে কেউ যেন ইন্টারফেয়ার করে তার ক্ষতি না করে অনেকে দেখবেন একজন একটা জিনিস কেনার জন্য সব ঠিকঠাক করছে ধরেন কথার কথা মোলামুলি করে সে বলছে যে আমি এই গরুটা কিনব ভাই 50000 টাকা দাও আপনি টের পাইছেন যে এটা কেনা বেচা হচ্ছে যিনি বিক্রি করবেন তিনি এখনো বলেন নাই কত বিক্রি করবেন আপনি যা চট করে বলে দিলেন যে ভাই গরুটা আমি 55000 টাকা দেব এই রোগটা আমাদের মধ্যে আছে না অথচ এটা ইসলামের শরিয়া দৃষ্টিকোণ থেকে নাজায়েজ একটা কাজ গুনাহের একটা কাজ যতক্ষণ পর্যন্ত বিক্রেতা না বলবে যে ঠিক আছে ভাই আমি 50 এ দেব না ততক্ষণ পর্যন্ত আপনি সেখানে আরেকটা ফেয়ার আরেকটা মূল্য সেখানে সাবমিট করতে পারবেন না কারণ এটা মুসলমানের অধিকার আপনি নষ্ট করলেন বিয়ে শাদিতে এরকম কাজ হয় কি হয় না হয় এই জাতীয় কাজ নাজাস গরার এবং আপনার এই জাতীয় ধোকাবাজি এবং এই জাতীয় আপনার কারোর বেচা কেনার উপরে বেচা কিনা করা এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন ওয়াকুনু ইবাদাল্লাহ ইখওয়ানা তিনি বলেছেন তোমরা আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে থাকো আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে থাকো একে অন্যের সাথে মিলেমিশে থাকো ভাই মনে করো যে আমার ভাইয়ের উন্নতি হচ্ছে দিন শেষে আল মুসলিমু আখুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই লা ইয়াজলিমুহু কোন মুসলমান কোন মুসলমানকে জুলুম করবে না জুলুম করতে পারে না ওয়ালা ইহাক্কিরুহু তাকে তুচ্ছ করতে পারে না ছোট করতে পারে না অপমান করতে পারে এটা তো আমাদের কাছে আজকাল ডাইলবাত মুসলমান তো মুসলমান বাপের বয়সী মানুষকে অপমান করতে বুক কাঁপে আল্লাহ তাআলা একটু ক্ষমতা দিয়েছেন একটু দাপট দিয়েছেন একটু পাওয়ার দিয়েছেন একটু পরিচিতি দিয়েছেন আমরা মানুষকে আর মানুষ মনে করি খুব বেশি দিন এগুলো থাকে না ভাই মানুষের ভালো গুণগুলো মানুষের মুখোমুখি থাকে অন্তরে গেঁথে যায় এজন্য লা ইহাক্কিরুহু কোন মুসলমান কোন মুসলমানকে তাচ্ছিল্য করবে না ওয়ালা ইয়াখযুলুহু তাকে অপমান করবে না আত্তাকওয়া হাহুনা আত্তাকওয়া হাহুনা আত্তাকওয়া হাহুনা নবীজি তিনবার বলেছেন তাকওয়া মানুষের এখানে থাকে তাকওয়া এখানে থাকে তাকওয়া এখানে থাকে অর্থাৎ মন থেকে যখন আপনি ভালো মানুষ হবেন তখন এটার প্রকাশ আপনার অঙ্গ প্রত্যঙ্গে ঘটবে এই লেবাস পোশাকে তাকওয়ার প্রমাণ মূলত হয় না তাকওয়ার আসল ঠিকানা হলো অন্তর অতএব অন্তরের ভিতরে হিংসা থাকবে না শত্রুতা থাকবে না বিদ্বেষ থাকবে না সবার প্রতি ভালো কামনা থাকবে সবার প্রতি অন্তরঙ্গ মহব্বত থাকবে ভালোবাসা থাকবে এটা অনেক বড় একটা গুণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে বলেছেন বিহাসবি মুসলিম মিনাশ শার আই ইউহাক্কির আখা কোন মানুষ খারাপ হওয়ার জন্য এটা যথেষ্ট যে সে কাউকে তুচ্ছ মনে করবে ছোট মনে করবে অপমান করবে অপদস্থ করবে এই একটা কাজ করলে কেউ খারাপ হওয়ার জন্য আর কিছু দরকার নেই কথা কি বুঝাইতে পারছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন আল মুসলিমু আলাল মুসলিমি হারামুন দমহু ওয়া মালুহু ওয়া ইরদু একজন মুসলমানের সম্পদ তার জীবন তার ইজ্জত এই তিনটা জিনিসকে হারাম করে দেওয়া হয়েছে আমল করব তো ইনশাআল্লাহ নিজেকে পরিবর্তন করব তো ইনশাআল্লাহ সংকল্প করব তো ইনশাআল্লাহ আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন জাযাকুমুল্লাহু খাইরা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন